আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নার্সারি ক্লাসে একটু অঙ্ক পড়াবো। সবাই নয় পৃষ্ঠা খুলবে, আজ আমি তোমাদের করাবো আট। আচ্ছা, এগুলো কিসের ছবি বলো তো? পাখির ছবি, তাই তো? আচ্ছা চলো তো দেখি কটা পাখি আছে গোনা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই তো? টোটাল 8টা পাখি আছে। আচ্ছা এবার আমরা জানবো আট বানান কী আছে। আট, তাই তো? আচ্ছা এবার আমরা আট লেখা শিখবো। এইভাবে দাগ দিয়ে, এইভাবে ঘুরিয়ে দিয়ে টেনে দিলাম, হয়ে গেল আট। ঠিক আছে, দাগ দিয়ে এইভাবে দিলাম, টেনে দিলাম, হয়ে গেল আট। এটা কী লেখা বলো তো? 8, তাই তো? চলো তো দেখি 8 বানান কী আছে। EIGHT, 8, 8 মানে 8। আচ্ছা এবার আমরা 8 লেখা শিখবো। এমনিভাবে দাগ দিয়ে, এইভাবে নিচে টেনে দিয়ে ঘুরিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, সকলে পৃষ্ঠা ভর্তি করে লিখে ফেলবে।